প্রোটিন সমৃদ্ধ ডিমে রয়েছে নানা গুণ। ডিম সাধারণত রান্না, ভাজা, সিদ্ধ কিংবা অর্ধ সিদ্ধ করে খাওয়া হয়। তবে পুষ্টিগুণ পরিপূর্ণ পেতে পূর্ণমাত্রায় সিদ্ধ করে ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খাদ্যাভ্যাস ঠিক রাখতে কোন বয়সে কয়টি ডিম খাওয়া উচিত সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। যাদের উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাদের সপ্তাহে 3 দিন কুসুম ছাড়া ডিম খাওয়া উচিত। 5 থেকে 10 বছর বয়সীরা দিনে 1টি করে ডিম খেতে পারে, তবে ওজন বেশি হলে কুসুম ছাড়া ডিম খেতে হবে। 10 থেকে 15 বছর বয়সীদের 2টি ডিম খেতে দেওয়া যেতে পারে, তবে 1টি কুসুম ছাড়া খাওয়া উত্তম। 20 থেকে 30 বছর বয়সীরা 3 থেকে 4টি ডিম খেতে পারেন, তবে প্রোটিন সমৃদ্ধ অন্য কোনো খাবার বেশি খেলে ডিম খাওয়া ঠিক হবে না। 30 থেকে 40 বছর বয়সীরা দৈনিক 2টির বেশি ডিম খাওয়া উচিত নয়। 2টির বেশি খেলেও কুসুম ছাড়া খাওয়া উত্তম। এমনকি 40 থেকে 50 বছর বয়সীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, তবে 50 থেকে 60 বছর বা তার ঊর্ধ্বে বয়সীদের ক্ষেত্রে কুসুম ছাড়া 1টি ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে জানলেন তো কোন বয়সে কয়টি ডিম খাওয়া উচিত? ঠিক এই নিয়মে খেয়ে যান, উপকার পাবেন। ধন্যবাদ।